মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসেছি উলিবেডিয়া কালীবাড়ি গঙ্গার ঘাটে মকর সংক্রান্তি উপলক্ষে পুরাণে কথিত আছে এই বিশেষ দিনে যদি কেউ স্নান করেন তারা বহু পুণ্যের আশিস লাভ করে থাকেন তাই সকাল থেকেই কালীবাড়ি গঙ্গার ঘাটেতে ভিড় বাড়তে থাকে সকাল সকাল বহু পুণ্যার্থী স্নান করে গেছেন তাই একটু বেলাতে ভিড় অনেকটাই কমে গেছে আর সকাল থেকে কুয়াশা থাকার দরুন রোদের প্রায় দেখাই নেই তাই ঠান্ডার দাপট ভালোই বেড়েছে সকালে ভাটা থাকার দরুন গঙ্গার জল অনেকটাই নিচের দিকে থাকে তাই বহু পুণ্যার্থীকে এই পলিকাদা পায়ে হেঁটে অনেকটাই নেমে আসতে হয় গঙ্গা স্নানের জন্য কালীবাড়ির এই ঘাট বহুদিনের পুরনো নানা রকম গাছেতে ঘেরা এক সত্যি অপূর্ব দৃশ্য এটি হচ্ছে উড়িবেড়িয়া বিখ্যাত কালীবাড়ি মায়ের মন্দির নবরত্ন মন্দির এটি শিব মন্দির এটি গৌর্ণিতাই পাশে রাধাকৃষ্ণ আর এটা সাবিত্রী সত্যবাণের মন্দির মকর স্নান করে আসা পুণ্যার্থীরা এখানে মায়ের পুজো দিয়ে মনের বাসনা জানিয়ে যান মা জাগ্রত মা সদা আনন্দময়ী মা আনন্দময়ী কালী মাতা